হ্যালো ক্লাস টু আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু দ্য বেঙ্গলি ক্লাস আজকে আমরা বাংলা ব্যাকরণ পড়ব আর বাংলা ব্যাকরণে আমরা পড়ছিলাম অনুচ্ছেদ রচনা প্রত্যেকে তোমাদের বাংলা ব্যাকরণ বই নাও এখানে তোমরা অধ্যায় কুড়ি খোলো অধ্যায় কুড়ি প্রত্যেকে বের করো তিয়াত্তর নম্বর পৃষ্ঠা এখানে আমরা আজকে পড়ব গরুর রচনা ঠিক আছে প্রত্যেকে আমার সাথে সাথে লাইন ফলো করবে আর মন দিয়ে শুনবে গরু গরু গৃহপালিত চতুষ্পদ ও তৃণভোজী প্রাণী ঠিক আছে গরু গৃহপালিত মানে ঘরে পোষা হয় তাই গৃহপালিত চতুষ্পদ মানে চারটে পা আছে ও তৃণভোজী প্রাণী গরু ঘাস খায় তাই তৃণভোজী প্রাণী এর মাথায় আছে দুটি শিং ও আছে পেছনে একটি লেজ লেজের শেষ ভাগে আছে এক গোছা লম্বা লোম এর পায়ের খুর চেরা খুর মানে এই যে পায়ের নিচের যে শক্ত অংশটা সেইটা চেরা এর মুখের নিচের পাটিতে কেবল দাঁত আছে ওপরের পাটিতে দাঁত নেই তাহলে গরুর মুখের এই যে মুখের সামনে যেখান থেকে খাবার চেবিয়ে খায় তার ওপরের পাটিতে দাঁত নেই কিন্তু নিচের পাটিতে দাঁত থাকে আর তার সাহায্যে গরু খাবার চিবিয়ে চিবিয়ে খায় সাদা কালো লাল প্রভৃতি নানা রঙের গরু দেখতে পাওয়া যায় গরু দুই জাতের যথা গাভী ও বলদ বা ষাঁড় তাহলে যে গরু দুধ দেয় মা গরুকে বলা হচ্ছে গাভী আর ছেলে গরুকে বলছে বলদ বা ষাঁড় গরুর বাচ্চাকে বাছুর বলে গরুর শরীর লোমে ঢাকা থাকে গরু শান্ত প্রকৃতির প্রাণী মানে গরু হচ্ছে শান্ত স্বভাবের মানুষের বাড়িতে এরা পালিত হয় বলে এদের গৃহপালিত পশু বলে ডোমেস্টিক অ্যানিমেল গরু তার মাথার শিং দিয়ে আত্মরক্ষা করে গরু যা খায় তা আবার অবসর সময়ে উগড়িয়ে এনে চিবায় তাহলে গরু তার শিং দিয়ে আত্মরক্ষা করে আর গরু যা খেয়ে থাকে সে তার অবসর সময়ে আবার সেটাকে পেট থেকে আবার উগড়িয়ে এনে সেটাকে আবার চিবাতে থাকে একে বলে জাবর কাটা বা রোমন্থন তাহলে গরুর এই খাবার প্রক্রিয়াটাকে কি বলা হয় জাবর কাটা বা রোমান্থন ঘাস খড় খৈল ভুসি ভাত ভাতের ফ্যান তরকারির খোসা প্রভৃতি গরুর খাদ্য বলদ গরু গাড়ি ও লাঙল টানে যে ছেলে গরু তাদেরকে লাঙল টানার কাজে লাগানো হয় জমিতে আর গরুর গাড়ি হয় সেই গরুর গাড়িও তারা টেনে নিয়ে যায় গাভী দুধ দেয় ওই দুধ শিশুদের পুষ্টিকর খাদ্য দুধ থেকে ছানা দই মাখন ঘি তৈরি হয় শিং দিয়ে চিরুনি ছুরির বাট হয় গরুর মলকে গোবর বলে গোবর সার জ্বালানির কাজে ব্যবহৃত হয় ঠিক আছে প্রত্যেকে এটা দাগ দাও গরুর রচনা এরপরে তোমরা চলে যাও পরের পৃষ্ঠায় এখানে আমরা জাতীয় জাতীয় পাখি আমাদের ময়ূর পিকক তাহলে আমরা এটা পড়ি ময়ূর ভারতের জাতীয় পক্ষী পক্ষী মানে পাখি ভারতে ভারতের উড়িষ্যা মধ্যপ্রদেশ এবং বিহারে ময়ূর পাওয়া যায় ভারতের বাইরে ও বিভিন্ন দেশে এরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সিংহল এবং প্রাচ্যের কতগুলি দেশেও এদের বসতি আছে তাহলে ময়ূর হলো আমাদের ন্যাশনাল বার্ড আর ময়ূর কোথায় কোথায় পাওয়া যায় এখানে লেখা আছে তোমরা দেখো আর ময়ূর দেখতে খুব সুন্দর গায়ের রং নীল ও সোনালি আভাযুক্ত পেখমে রয়েছে চিহ্ন এই যে দেখো পেখমের মধ্যে যে গোল গোল চাক চিহ্ন আছে এগুলোকে বলছে চিহ্ন এদের মাথায় ঝুটি থাকে এদের দেহটি বড় বলে উঠতে পারে না ময়ূর কখনো কখনো আমরা উঠতেও দেখি কিন্তু এরা সেরকমভাবে বেশি ওড়ে না কিন্তু খুব দ্রুত ছুটতে পারে আকাশে মেঘ ডাকলে ময়ূর মনের আনন্দে নাচতে থাকে ময়ূরের খাদ্য কীট পতঙ্গ শস্য ফল ও সাপ ময়ূরের ডাক খুবই করকশ এদের ডাককে কেকার বা পঞ্চম রাগ ও বলা হয় তাহলে যখন আকাশে মেঘ হয় তখন ময়ূর আনন্দে পেখম তুলে নাচ করে ঠিক আছে আর বিশেষ করে ছেলে ময়ূর ছেলে ময়ূরদের পেখম হয় পিছন দিকে আর সেই পেখমটা তারা মেলে দিয়ে নাচ করে আর ময়ূরের ডাককে বলা হয় কেকার ধ্বনি বা পঞ্চম রাগ ময়ূর আনন্দের প্রতীক ময়ূরের পাখা কবিরাজি মতে পেটের পীড়ায় বিশেষ উপকারী ঔষধ ময়ূরের পালক দিয়ে নানা রকম শৌখিন জিনিস তৈরি হয় ঠিক আছে তাহলে প্রত্যেকে দাগ দাও জাতীয় পক্ষী ময়ূর আমরা মোট চারটে অনুচ্ছেদ পড়লাম এই চারটে অনুচ্ছেদের মধ্যে তোমাদের আমি পরীক্ষায় দেব তো তোমরা প্রত্যেকে এই চারটে অনুচ্ছেদ ভালো করে বাড়িতে মুখস্থ জল করে নেবে আমি কোন কোন পড়ালাম আর একবার বলে দিই আমাদের দেশ আমাদের জাতীয় পতাকা গরু জাতীয় পক্ষী ময়ূর ঠিক আছে প্রত্যেকে মন দিয়ে বাড়িতে পড়ো মুখস্থ করো বাই বাই টেক কেয়ার